আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহুর্তে তিনটে নাম অত্যন্ত আলোচিত একটি হচ্ছে প্রয়াত সংসদ সদস্য যিনি সম্প্রতি ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মিস্টার আনার দ্বিতীয়টি হচ্ছে মিস্টার পেনজির সাবেক পুলিশ প্রধান এর আগে তিনি র্যাবের প্রধান ছিলেন যার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন একুশ সাল থেকেই আছে এবং আরেকটি নাম হচ্ছে সেনাপ্রধান তিনি স্যাংশন সাবেক অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তিনি এবং তার পরিবার আলোচনা যেটা আমি করতে চাই নামগুলো গুরুত্বপূর্ণ অনেকেই এই নামগুলো এখন নেতিবাচক দেখেন যদিও যথেষ্ট কারণ আছে আগ থেকেই সেগুলো দেখবার কিন্তু এরা যে এইভাবে ফুলে ফেঁপে বড় হয়ে উঠলো এরা যে এত বড় অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত করলো বা যিনি মারা গেছেন তাকে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু তার যে অতীত এখন বেরিয়ে আসছে এদেরকে আসলে কারা আশ্রয় প্রশ্রয় দিল এই যে বড় বড় জায়গায় তারা গেলেন কিভাবে তারা গেলেন বাংলাদেশের যে সব প্রতিষ্ঠানগুলোর এই সব বিষয়ে দেখার কথা এই যে দুর্নীতি দেখবার কথা আইনের শাসন দেখবার কথা জবাবদিহিতার নিশ্চিত করবার কথা সেই প্রতিষ্ঠানগুলো আসলে কি করলো সেটাই আমার আলোচনার বিষয় চলুন আলোচনাটা শুরু করা যাক তঞ্জির আহমেদকে দিয়ে যাকে অনেকেই বে নজির আহমেদ বলেন মানে এরকম নজিরবিহীন আহমেদ তিনি র্যাব এবং পুলিশের সাবেক এই প্রধান বা সাবেক পস অত্যন্ত স্মার্ট সুদর্শন কথাও বলতেন সুন্দর করে লেখাপড়ায়ও ভালো 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 ডিগ্রি নিয়েছেন কিন্তু কথা বলতেন তিনি কিন্তু অন্তত তার দায়িত্ব পালনকালে এটা মোটামুটিভাবে বলা যায় যে তিনি বন্দুকের ভাষায় কথা বলেছেন এবং নানা অপকর্মের কথা বিভিন্ন সময় কিন্তু আমরা তার কাছ থেকে শুনেছি হঠাৎ করে কয়েকদিন আগে দিনটা ছিল বৃহস্পতিবার সম্ভবত তার জন্য কিছুটা বিস্ময় নিয়েই এসছে কেননা খবরটা চাউর হয়েছে একটু দেরিতে কিন্তু তার জন্যে বিস্ময়কর এই কারণে আমি বলছি যে তাকে ঘিরে খবরাখবর তার দুর্নীতির সম্পদের হিসেব নিকেশ একটি পত্রিকা বেশ কিছু আগে থেকেই লেখালেখি করেছে প্রতিবেদন এবং সেখান থেকে আসলে অনেক রকমের প্রশ্ন এসছে না দুদক কেন ডাকছে না এসব নানা প্রশ্ন উঠেছে কেউ কোনো কথা বলছে না পরে আমরা দুদককেও সজাগ হতে দেখলাম আদালতকেও সজাগ হতে দেখলাম যে কথা বলছিলাম যে বৃহস্পতিবার রাত নটার কিছু আগে একটি বেসরকারি টিভি চ্যানেল খবরটি ব্রেক করে এবং বিষয়টি কিন্তু ইতিমধ্যেই আমাদের সবার জানা। যে জানান সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত করতে বলা হয়েছে তার পরিবারের সকল সদস্যের ব্যাংক ব্যাঙ্ক বৃহস্পতিবার আগে যে মঙ্গলবার সকাল হয়তো একই রকম অনুভূতি নিয়ে হাজির হয়েছিল সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড সফরে বাংলাদেশ সফরে এক ধরনের সমঝোতার ঋদ্ধতার আবহ আবহ তৈরি হয়েছিল সরকারের সঙ্গে এবং সরকারের দিক থেকে সেটা আমরা শুনেছিও সরকারি মহল থেকে কিন্তু সেটা কেটে যায় খুবই দ্রুত যখন জানা যায় এক সপ্তাহের মধ্যেই মিস্টার আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে আমরা যদি সরকারের মন্ত্রীদের কথা শুনি তাহলে এটা বোঝা গিয়েছিল যে তারা এটাকে আজিজ আহমেদের ব্যক্তিগত বিষয় বলে চালিয়ে দেবার চেষ্টা করেছেন এটাকে তার ব্যক্তিগত দায়ী তারা মনে করেন এবং এসব ব্যাপারে সরকারের অবস্থানটা স্পষ্ট করেন সড়ক ওষুধমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের তিনি এই বিষয়টি নিয়ে বলছেন যে অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দমন কমিশন বা দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না বা তিনি বলছেন যে আমরা তাকে প্রোটেকশন দেব কেন তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনা প্রধান হন আমরা তাদেরকে প্রোটেকশন দেব না কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে প্রোটেকশন দেবেন না কিন্তু বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো বা গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করে বা তাদেরকে যখন আপনারা সেনা প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান বানিয়েছিলেন তাদের কি কোনো ভেটিং হয়নি তাদের কি পূর্বাপর কর্মকাণ্ড সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো কোনো রিপোর্ট দেয়নি আপনারা কি সেগুলো দেখেননি এই প্রশ্নগুলো কিন্তু তোলাই যায় নাকি গোয়েন্দা সংস্থাগুলো ভালো রিপোর্ট দিয়েছে বা জানলেও তারা আপনাদেরকে খুশি করবার জন্য আপনাদের চাওয়াটা পূরণ করতে গেছে সেই প্রশ্নগুলো কিন্তু তোলাই যায় হঠাৎ করে কেননা আপনারা হয়তো বলবেন যে হঠাৎ করে এগুলো বেরিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না এদের নিয়ে নানা রকমের কানা ঘুষা কিন্তু নানা রকমের আলোচনা করি ছিল কিন্তু বাংলাদেশে এমন একটা ভয়ের আবহাওয়া যেহেতু তৈরি হয়েছে কেউ সাহস করে তাদের সম্পর্কে কথা বলতে চাননি কে সাহস করে সেনা প্রধানকে নিয়ে বলবে কে সাহস করে পুলিশ প্রধানকে নিয়ে কথা বলবে র্যাব প্রধানকে নিয়ে কথা বলবে এবং যেখানে ভয়ের আবহাওয়া আছে যেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে বা এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেখানে এনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের অভিযোগ আছে যেখানে ডিজ্যাপিয়ারেন্সের মতো এন এনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের মতো ঘটনা আছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মতো ঘটনা আছে সো বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বেনজির আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থায় অনেকেই হয়তো খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন এবং আশাবাদও প্রকাশ করছেন কেউ 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 বলছেন যে দুদক এর মাধ্যমে দুদকের মাধ্যমে ভালো উদাহরণ তৈরি করতে পারে এই ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে যে বেনজির আহমেদের বিরুদ্ধে যখন এই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয় তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এই খুবই উর্দু ভাষা ব্যবহার করে খুবই ব্যঙ্গ করে মিস্টার আজিজ আহমেদ বলছেন যে এগুলো সরকারকে হেউ করবার জন্য বিব্রত করবার জন্য যেহেতু এই সরকার আমলে তিনি প্রধান ছিলেন তারা এগুলোকে খুব সিরিয়াসলি না এবং সরকারও যে এখানে খুব বেশি কিছু করবে সেটাও মনে করবার কোনো কারণ নেই কেননা মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা যেন অতি আশাবাদী নেই সরকার যদি করেন সেটা খুব ভালো কথা কারণ এই দুজন ব্যক্তি তো ব্যক্তি নন বা আনারের মতো সংসদ সদস্য সংসদ সদস্য না আরও অনেক ব্যক্তি আছে এরকম এবং যারা নানাভাবে সরকারকে টিকিয়ে রাখতে ক্ষমতায় রাখতে সহায়তা দিয়েছেন এবং এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে বাকিদের জন্য বার্তা যে আজকে তুমি যতই সহায়তা আমাকে করো না কেন আমি যদি পরে ভবিষ্যতে কোনো এক্সটার্নাল প্রেশারে পড়ি আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না এবং তারা কিন্তু রক্ষা পাবে না কাজে বার্তাটা তাদের জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে আবার অন্য একটা মত হচ্ছে যে এই অনুসন্ধান যেটা বেনজির আহমেদকে নিয়ে হচ্ছে এখনই আশাবাদী হবার মতো কিছু নেই অতীতেও দুদক রাঘব বলদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি বিশ্লেষকরা বলছেন যেখানে বেশ কিছু ইস্যুর ফয়সালা প্রয়োজন এক বেনজির আহমেদের সম্পত্তির পরিমাণ কত দেশের বাইরেও তার সম্পত্তি রয়েছে কিনা দুই তার স্ত্রী কন্যা ছাড়াও অন্য কারো অন্য কারো নামে তার পরিবারের সদস্য বন্ধু বান্ধব অন্য কারো নামে তার সম্পত্তি রয়েছে কিনা তিন কিভাবে এত বিপুল সম্পত্তির মালিক তিনি হলেন অন্যরা কেন সেটা জানলো না প্রতিষ্ঠানগুলো জানলো না কেন যাদের দেখভালের দায়িত্ব এটা এবং চার এসব ব্যাপারে যথাযথ যথাযথ প্রমাণ হাজির করা অনেক প্রমাণ হাজির করা কঠিন হয় কিন্তু ঘটনাগুলো আমাদের সমাজে রাষ্ট্রে ঘটে সেটা আমাদের মাথায় রাখতে হবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অভিযোগটা আলজাজিরা টেলিভিশন নেত্রো নিউজেরা আগে তুলেছে ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও সরকার হয়তো তাদের কি করে দেখবে বা দেখতে পারে কেননা এতে দেশের সর্বোচ্চ ভাবমূর্তিও জড়িত হয়ে পড়েছে কেবল যুক্তরাষ্ট্রের অভিযোগ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণই নয় বিদেশে দেশের ভাবমূর্তির স্বার্থ নয় অভ্যন্তরীণ সুশাসন এবং আইনের শাসনের প্রশ্নই এগুলো কিন্তু খতিয়ে দেখা খুবই জরুরি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে জেনারেল আজিজের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ইতিমধ্যে আমরা জানি এবং এর প্রায় সবগুলোই কিন্তু স্পর্শকাতর ইস্যু যাতে ভবিষ্যতেও এসব ইস্যুতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারেন বা কেউ অনিয়ম করতে না পারেন বা এই ধরনের অনিয়ম ও দুর্নীতি করবার সুযোগ পেতে না পারে সেজন্য এই বিষয়গুলো নিয়ে তদারক করা দরকার আমরা সংসদ সদস্য আনারের কথাই বলি না কেন সংসদ সদস্য আনার ভারতে গেলেন কীভাবে গেলেন কোন পথে গেলেন খুবই রহস্যময় এগুলো অনুমতি নিয়ে গেলেন কিনা সেটা রহস্যময় এবং যে প্রক্রিয়াটাকে খুন করা হয়েছে যারা খুন করেছে তাদের সঙ্গে তার সম্পর্ক কি এখানে আমরা দেখেছি কষাইয়ের ইনভলভমেন্ট আমরা এখানে নারীর ইনভলভমেন্ট এখানে আরও অনেকগুলো বিষয় দেখেছি স্বর্ণ চোরাচালানের অভিযোগ এবং আনারের বিরুদ্ধে যেসব অভিযোগ মিস্টার আজিমের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো উড়িয়ে দেবার কিছু নেই তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল ক্ষমতায় এসে তিনি সেই মামলা যখন তার দল ক্ষমতায় আওয়ামী লীগ তখন সেই মামলাগুলো তুলে নেওয়া হয় এই ব্যক্তি জাতীয় পার্টি করেছে এই ব্যক্তি বিএনপি করেছে এই ব্যক্তি আওয়ামী লীগ করেছে মিস্টার ওবায়দুল কাদের বলছেন যে তিনি জনপ্রিয় ছিলেন তাকে আমরা নির্বাচনে মনোনয়ন দিয়েছি অন্য কিছু দেখার বিষয় ছিল না এখানে অন্য কিছু আপনি কেন দেখবেন না আপনি কি জনপ্রিয় হলেই চোর বাটপাটকে সংসদে নিয়ে যাবেন সংসদের মতো জায়গায় একটা মূর্খ একটা স্মাগলারকে আপনি নিয়ে যাবেন এই প্রশ্নগুলো কিন্তু তোলাই যায় কিন্তু এগুলো তারা তো আসলে কেয়ার করেন না এবং যে কারণেই আনারের মতো লোক এমপি হয় যে আনার একটা ছোট্ট বাচ্চা ছেলেকে খুন করেই শান্ত মানে ক্ষান্ত হননি সেই বাচ্চাটার চোখ পর্যন্ত উপরে ফেলেছে আনারের বাচ্চা বা মেয়ে যখন কাঁদে তখন আমাদের নিশ্চয়ই খারাপ লাগে কিন্তু কত মায়ের কান্নার কারণ তিনি কত বাচ্চার কারণ কান্নার কারণ তিনি সেটাও তো আমাদের দেখতে হবে এবং তার এই প্রাণের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়তো এই কান্নার পরিমাণ আর বৃদ্ধি হয়তো আগামী দিনগুলোতে পাবে না এটাও অনেকে বলছেন এবং একথা আমাদের মাথায় রাখা দরকার যে আমি আমরা কেন এগুলো বলছি এই যে আওয়ামী লীগের শরিক সাম্যবাদী দল চোদ্দ দলের নেতা দিলীপ বড়ুয়া আওয়ামী লীগের এই জোটের নেতা তিনি এখন বলছেন যে জাতীয় সংসদে শতকরা হচ্ছেন আমার কথা নয় আওয়ামী লীগের মিত্র বন্ধুদের কথা এবং এই আনারকে আপনি সংসদে নেন মনোনয়ন দেন আবার বলছেন জনপ্রিয় আপনি জনপ্রিয়তা কিভাবে যাচাই করলেন চোদ্দ নির্বাচন দিয়ে কারো জনপ্রিয়তা যাচাই করবার সুযোগ আছে আঠারো নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করবার সুযোগ আছে কিংবা চব্বিশের নির্বাচন দিয়ে কারো জনপ্রিয়তা যাচাই করবার সুযোগ আছে তিনটে নির্বাচনের চেহারা ভিন্ন ভিন্ন কিন্তু তিনটে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক সেটা তো আপনারাও বলতে পারেন আপনারাও বলছেন না কাজেই এই প্রশ্ন কিন্তু থাকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আমরা যেহেতু বেনজির আহমেদ আজিজ আহমেদকে নিয়ে কথা বলছিলাম যে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে প্রায় কিন্তু দুর্নীতির অভিযোগ শোনা যায় সেসব অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবার কথা দুর্নীতি দমন কমিশন বা দুদকের কিন্তু আমরা কি দেখি বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থাৎ দুদকের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে তারা ক্ষমতাশালী ক্ষমতাবান ক্ষমতাসীন তলের শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে বা ক্ষমতাশালী শীর্ষ সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে তারা কেবল মাধ্যম ও নিম্নসারির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন মাঝে মধ্যে দু একটা ঘটনা দেখা যায় কোনো কোনো রাজনীতিজ্ঞ তারা ডাকেন এমপি কেউ ডাকেন কিন্তু সেগুলো শেষ পর্যন্ত তেমন কোনো বড় ফলাফল তারা সিদ্ধান্ত তারা দিতে পেরেছেন সেটা আমরা দেখি না যাই আমি মূলত সরকারি কর্মকর্তাদের কথা বলছিলাম এবং গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানাচ্ছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বার্লিন ভিত্তিক এই সংস্থাটি দু সালে দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করেছে সেখানে আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ সূচক অনুযায়ী বিশ্বের সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটাও বলছে যে বিশ্বের যেসব দেশে গণতন্ত্র নেই এবং যারা কর্তৃত্ববাদী শাসনের অধীনে রয়েছে সেই সব দেশের চেয়েও সেই সব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে আটলান্টিক কাউন্সিলের সম্প্রতি একটা রিপোর্ট যেটা ফ্রিডম এবং প্রসপারিটি নিয়ে তারা বের করেছে সেখানে ওই চিত্রটি ওইটি বলা হয়েছে যে ফ্রিডম না থাকলে প্রসপারিটি হয় না ফ্রিডম না থাকলে ফরেন ইনভেস্টমেন্ট হয় না এবং বাংলাদেশ এই জায়গায় সবার নিচে নানা সূচকে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি হোক বিকাশ যে কথা বলছিলাম যে সরকারের খাতের দুর্নীতির কথা দুদকের কথা এক্ষেত্রে সরকারের কোন খাতে কতটা দুর্নীতি হচ্ছে এই যে ট্রান্সপারেন্সির রিপোর্ট যদি আমরা বলি টিআই রিপোর্ট সে বিষয়ে ধারণা দিতে বছর আগে একটা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার বছর আগে যে সরকারের কোন খাতগুলোতে বেশি দুর্নীতি হচ্ছে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কারা আমরা জানি পুলিশ র্যাব এগুলো জানি এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার যেসব ব্যক্তিবর্গ আছেন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ক্রিয়াশীল তারা বলছে যে আইনগত ভার আইনগতভাবে সব ধরনের ক্ষমতা দেয়ার পর কেবলমাত্র কেবলমাত্র সদিচ্ছার অভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে দুর্নীতির লাগাম টানতে পারছে না দুর্নীতি দমন কমিশন দুটো এমনকি সরকার তাদের বেতন ভাতা বাড়িয়ে দিও নানান সুযোগ সুবিধা বাড়িয়ে দিও তাদের দুর্নীতির লাগাম টানতে পারছে না দুদককে কেন্দ্র করে বা দুর্নীতি দমন কমিশনকে কেন্দ্র করে ক্ষমতা একটা বলয় তৈরি হয়েছে যারা প্রতিষ্ঠানটিকে চিম্মি করে রেখেছেন শুধু সেই বলয়ই নয় একথাও বলা যাবে যে তারা নির্বাহী বিভাগের যথেষ্ট প্রভাবাধীন বাংলাদেশে দুর্নীতির তদন্ত করে দোষী ব্যক্তিদের দোষী ব্যক্তিবর্গের আইনের আওতায় আনবার দায়িত্বে তাদের উপর সেই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধেই কিন্তু অতীতে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় আমরা দেখেছি যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ উঠতে দেখা গেছে সংখ্যায় হয়তো সেটা খুব বেশি নয় কারণ সবাই তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় অর্থ পাচারের মামলা তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি যে সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান অনেকেরই স্মরণ থাকবার কথা যে মিজানুর রহমানের কাছ থেকে দুদকের পরিচালক একজন পরিচালক সম্ভবত তার নাম ছিল খন্দকার এনামুল বাসির তার এনামুল বাসিরের চল্লিশ লাখ টাকা খুশ নেওয়ার ঘটনায় রীতিমতো একটা উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছিল পরে অবশ্য দুর্নীতি দমন কমিশন নিজেই অভিযোগটা তদন্ত করেছিল আমার যতদূর মনে পড়ে এবং তাদের দুজনকেই মিজানুর রহমান এবং বাসিরকে দুজনকেই শাস্তির আওতায় টেনেছিল আবার দুর্নীতির তদন্ত করতে গিয়ে দুর্নীতির তদন্ত করতে গিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখেছি এবং এই নজির কিন্তু কোনো অবস্থাতেই দুদক সম্পর্কে ভালো কোনো বার্তা দেয় না বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র দেয়া সহ দুর্নীতির বিভিন্ন তদন্ত করে আলোচনায় এসেছিলেন একজন একজন কর্মকর্তা দুর্নীতি দমন দুদকের ওই কর্মকর্তার নাম শরীফ এবং চাকুরি হওয়া শরীফ অবশ্য পরে দুদক কর্তৃপক্ষের কাছে দুদক কর্তৃপক্ষের বিরুদ্ধেই আসলে নানান অভিযোগ তোলেন তিনি দাবি করেছিলেন আপনাদের অনেকেরই শরৎ থাকবার কথা পত্রপত্রিকায় সেগুলো ছাপা হয়েছিল যে বড় বড় কয়েকটি দুর্নীতির মামলার তদন্ত করে তিনি অনেক আমলা সরকারের অনেক আমলা এবং প্রভাবশালীদের বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তি বর্গের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে চার্জশিট দিয়েছিলেন এবং সেই জন্যই তিনি প্রভাবশালী মহলের বিশেষ করে সরকারি প্রভাবশালী মহলের রসানালের শিকার হয়েছেন এবং দুদকও সেই প্রভাবশালীদের পথেই হেঁটেছে যদিও অভিয শরিফুদ্দিনের এই অভিযোগ অস্বীকার করে দুর্নীতি দমন কমিশন তখন বলেছিল যে মিস্টার শরীফ উদ্দিনের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করতে বাধ্য হয়েছেন সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্য আমরা দেখেছি যে অনেক সময় দুদক বা দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে এবং করা হয়েছে বলে এই অভিযোগ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের তৎপরতা মামলা নোবেল লোডেড প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা এগুলো তার উদাহরণ হিসেবে অনেকেই সামনে হাজির করবার চেষ্টা করেন সো দেশের প্রতিষ্ঠানগুলোকে এতটাই অকার্যকর করে দেওয়া হয়েছে যে দেশে কোনো দিন পরিবর্তন যদি হয় অর্থাৎ আমি ক্ষমতার পালাবদল যদি হয় এগুলো ঠিকঠাক করার কাজ তেপ্পান্ন বছরও শেষ করা যাবে না এ কথা আমার নয় সম্প্রতি এটি অনুষ্ঠানে বাংলাদেশের সুশীল সমাজ সুশীল সমাজের নেতৃবর্গ বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এই মত দিয়েছেন এবং শুধু দুদক নয় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন ফাংশন করে না এবং সমস্ত প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এখন একেবারে শূন্যের কথায় নেমে এসছে এবং সে কারণেই তারা এই উৎকণ্ঠা ব্যক্ত করেছেন যদিও আমি মনে করি যে অতটা হতাশ হবার নেই কেউ যদি মিন করেন যে এই রাষ্ট্রটা বাংলাদেশের জনগণের কেউ যদি এখানে সুশাসন নিশ্চিত করতে চান আইনের শাসন নিশ্চিত করতে চান কেউ যদি এখানে জবাবদিতা স্বচ্ছতা নিশ্চিত করবার ব্যাপারে আন্তরিক হন এবং জনগণকে সবার উপরে রাখেন এই সংকটগুলো সমাধান করা এই প্রতিষ্ঠানগুলোকে আবার পুনর্গঠন করা দাঁড় করা না দাঁড় করতে খুব বেশি সময় লাগবে না হয়তো তেপ্পান্ন বছর তারা বলেছেন বটে হতাশা প্রকাশ করে আমি মনে করি যে চার পাঁচ বছরের মধ্যেই সেটা হয়তো সম্ভব হবে আমাদের ভ্যালু যত অংশ হয়ে গেছে সেটাও মাথায় থাকতে মূল্যবোধ সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় মূল্যবোধ সেগুলোও কিন্তু আমাদের ফিরিয়ে আনবার জন্যে কাজ করতে হবে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা